সরকারের পাশাপাশি বিদেশি দাতা সংস্থারাও এগিয়ে এসেছে দেশের গৃহহীনদের ঘর তৈরি করে দিতে। কাতার চ্যারিটি ফান্ডের আর্থিক সহযোগিতায় সুনামগঞ্জের বংশীকুণ্ডা ইউনিয়নের দাতিয়াপাড়া স্বপ্নকুটির প্রকল্পের মাধ্যমে 38টি পরিবার পাচ্ছে আধা পাকা ঘর, জমি ও কৃষি উপকরণ। সুনামগঞ্জ প্রতিনিধি মাহতাবুদ্দিন তালুকদারের তথ্য চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। কাতার চ্যারিটি ফান্ডের উদ্যোগে সুনামগঞ্জের মধ্যনগর থানার দাতিয়াপাড়া গ্রামে গড়ে উঠেছে স্বপ্নকুটির। প্রকল্পের কাজ প্রায় শেষ, চলছে বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের কাজ। ঘরের পাশাপাশি আবাদি জমি ও কৃষি উপকরণও পাচ্ছে 38টি পরিবার। সহযোগিতা পেয়ে সুবিধাভোগীরা বেশ খুশি। বাড়ি হয়েছি, ঘরও হয়েছি, ক্ষেত হয়েছি, সব দিকে আমরা সুবিধা ক্ষেত করবার লাগে মনে টিয়া দিছে আলাদা ঘর বাড়ি দিছে, তারপর জমি জমা দিছে, টাকা পয়সা দিছে, অনেক সুযোগ সুবিধা আমরা ওনা আমরা লাগে কষ্ট করে দিছে আমরা। অনেকটা আগায় গেছে, আর এক সপ্তাহের মতো লাগবো কাজটা। গরিব দুঃখী মানুষকে দেওয়া হয়েছে, আশা করি ইনশাল্লাহ খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে আমাদের ডিআইজি সাহেব। সুনামগঞ্জের সন্তান রাজশাহী রেঞ্জের ডিআইজি বাতেন ভুইয়ার চেষ্টায় কাতার চ্যারিটি ফান্ডের সহযোগিতা পাওয়া গেছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। সেচ এবং সারের জন্য 2500 করে টাকা দিয়েছেন, কার্যক্রম এখনো শেষ হয়নি। মানে স্যানিটেশনের কার্যক্রম, টিউবওয়েলের কার্যক্রম ইতিমধ্যেই শেষ হবে। দরিদ্ররা মানে থাকার সুব্যবস্থা পাচ্ছে। প্রতিটি এলাকায় ব্যক্তি বা প্রতিষ্ঠান এভাবে এগিয়ে এলে দেশের কোনো মানুষই গৃহহীন থাকবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।